বাজারে একটি তরি তরকারির ঠেলার কাছে অনামিকা যায়। সেখানে ঠেলার কাছে দাঁড়িয়ে কমলা আর বিমলা তার লম্বা চুল নিয়ে বলা বলি করতে লাগে। তাদের কথা শুনে অনামিকা মনে মনে খুব আনন্দিত হয়। দেখ দেখ, অনামিকার চুলটা কি মোটা, কালো আর ঘন না? হ্যাঁ রে কমলা, অনামিকার চুল দেখে আমার স্বামীও বলেন তুমিও চুল বাড়াও, আমি নাকি ওর বোনের মতো লাগবো। হ্যাঁ, কি বললি, তোর স্বামীও এই একই কথা বলেন? আমার স্বামী তো প্রত্যেক দিন আমার এই ছোট চুলগুলো দেখে কোনো না কোনো বাহানা নিয়ে ঝগড়া করতেই থাকে। অনামিকাকে জিজ্ঞেস করলে হয় চুলে কি লাগায় সেটা আমরাও করব। তাদের এই কথা শুনে অনামিকা মনে মনে হাসে, আর হাসতে হাসতে সে নিজের বাড়ি ফিরে আসে। তারপর রান্নাঘরের দিকে চলে যায়। শাশুড়ি মা বসে হলে টিভি দেখছিলেন। বৌমাকে হাসতে দেখে শাশুড়ি মা ভাবেন এমন কি হলো তা জানার জন্য রান্নাঘরে যান। বৌমার আবার কি হলো, সে আজ মনে মনে খুব হাসছে, আবার রান্নাঘরে চলে গেল, কি হলো? অন্যদিন তো এভাবে হাসতে হাসতে বাড়ি ফেরে না, নজর টজর লাগলো নাকি? এই ভেবে সে তার পিছু পিছু রান্নাঘরের দিকে যায়। সেখানে অনামিকা খুব আনন্দে তরি তরকারি কাটছিল। সে এত আনন্দিত ছিল যে ভুলেই গেছিল যে তরকারি কাটছে। আনন্দের চোটে সে নিজের আঙুলও কেটে ফেলে, কিন্তু টেরও পায় না। তা দেখে সারদা খুব অবাক হয়। তারপর নিজেকে একটু সামলে খুব চিন্তিত হয়ে সারদা অনামিকার কাছে যায়। হায় ভগবান, বৌমার উপরে নিঘা ধাওয়া লেগেছে, দেখো সে তরি তরকারি কাটছে ভেবে নিজের আঙুলটা কেটে ফেললো, কিন্তু টেরও পেলো না। না না, আমাকে পুজো পাঠ করাতেই হবে। এই ভেবে রান্নাঘর থেকে সে মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আবার চুটকি বাজিয়ে সে অনামিকার সামনে হাজির হয়ে যায়। তারপর দেরি না করে নিম পাতা দিয়ে সে অনামিকাকে ঝাড়তে লাগে। এই শয়তান হাওয়া, এক্ষুনি আমার বৌমাকে ছেড়ে যাও, না হলে আমি তোমাকে ধাক্কা মেরে বের করে দেবো, যাও বলছি যাও। এই বলে সারদা নিম পাতা দিয়ে তাকে খুব পেটাতে লাগে। অনামিকা যত উৎসাহে ছিল সব ছেড়ে তারপর বাস্তবে ফিরে আসে। এবার শাশুড়ি মার নিম পাতার মার খেয়ে অনামিকার ব্যথা লাগে। ওফো মা, আপনি পাগল হলেন নাকি, এভাবে আমাকে কেন মারছেন? তোমার হাওয়া লেগেছে বৌমা, সেটাকে তাড়াবার জন্যই তো মারছি। এই বলে সে পাতা দিয়ে আবার অনামিকাকে মারতে লাগে। ওফো মা, এরকম কিছুই হয়নি, কোনো হাওয়া টাওয়া আমার লাগেনি, আমি একদম ভালো আছি, আমাকে মারবেন না, খুব লাগছে যে। এভাবে অনামিকা বিনতি করতে লাগে, কিন্তু সারদা সেই নিম পাতার বাড়ি তাকে দিতেই থাকে। যখন সে আর সহ্য করতে পারে না, সে নিজের মাথার চুলটা ধরে ঘরের মধ্যেই ছুটতে লাগে। কিন্তু তখনও সারদা তার পিছু ছাড়ে না। যখন শাশুড়ি বৌমা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে, জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তারা সোফাতে এসে বসে পড়ে। তারা একে অপরকে দেখতে লাগে। কিছুক্ষণ পরে, মা, আজ আপনার কি হয়েছে? আগে বলো তোমার কি হয়েছে বৌমা। আমার আবার কি হবে মা, আমি তো ভালোই আছি। যদি তুমি ঠিক আছো তাহলে নিজের ডান হাতটা দেখে একবার বলো দেখি। সারদার এভাবে বলাতে অনামিকা নিজের হাতটা তুলে দেখে। সে দেখে তার আঙুলটা তো কেটে গেছে। ও মা গো, আমার আঙুলটার কি হলো? তরকারি কাটার সময় আঙুলটা তরকারি ভেবে কেটে দিয়েছো। যখন থেকে বাজার থেকে এসছো তখন থেকে তুমি উৎসাহিত আছো আর আনন্দিত আছো, কি হয়েছে বলো তো বৌমা? কি আর বলবো মা, যখন আমি বাজারে গেছিলাম না, সবাই আমার লম্বা ঘন কালো চুলটা দেখে সুন্দর বলে খুব তার প্রশংসা করছিল যে। বাবা, তা শুনে তুমি আনন্দে আহ্লাদে ভরে গিয়ে বাড়ি এসে তরকারির সাথে আঙুলও কেটে ফেললে, এটা ভালো হলো নাকি? আমার আঙুল কেটেছে বলে আপনার মোটেও মনে কষ্ট হচ্ছে না, আপনার জ্বলন হচ্ছে যেহেতু লোকে আমার চুলের প্রশংসা করেছে। আমি যাচ্ছি ফ্রেশ হয়ে আসতে। সেখান থেকে অনামিকা নিজের শোয়ার ঘরের দিকে চলে যায়। এদিকে আমার শাশুড়ি মা আর ওদিকে বাইরের লোকেরা যদি জানতে পারে যে আমার মাথায় উইগ লাগানো আছে, জানি না কি হবে। ওদিকে যখন বেডরুমের বাথরুমে অনামিকা চলে যায়, এখানে হলে বসে শাশুড়ি মা সারদার একটু সন্দেহ হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনার বৌমার মাথায় এত লম্বা ঘন কালো চুল, সারদা দিদি সে কি লাগায়? ও বৌদি, তুমি বলতে পারবে না নাকি? আবার অনেকেই বলেছিল সারদা কাকি বলে দাও, তুমি বললে তোমার পুণ্যি হবে। কত লোকই না জিজ্ঞাসা করেছে, কিন্তু আজ পর্যন্ত এই কথার রহস্য আমি জানতে পারিনি। এরকমটা ভাবার পরে সারদা বাথরুমের বাইরে দাঁড়িয়ে একটা ছোট্ট জানলা দিয়ে বাথরুমের ভেতরে ঝাঁকাঝাঁকি করতে লাগে। অনামিকা ভাবে বাথরুমের ভেতরে কেউ দেখছে না, তাই সে নিজের মাথার উইগটা খুলে টাকলা হয়ে দাঁড়িয়ে থাকে। অনামিকাকে এভাবে নাড়া মাথায় দেখে এবার সারদার তো হাসি আর থামে না।
এভাবে হাসাটা ভালো হবে না এই ভেবে সে জোর জবরদস্তি নিজের হাসিটাকে থামায়, আর সে দেখতে চায় যে এরপর অনামিকা কি করবে। অনামিকা উইগটাকে ভালো করে পরিষ্কার করে আবার মাথায় সে পরে নেয়। তারপর শারদা ভাবে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, সেই ভেবে সে হলে চলে যায়। সোফায় বসে সে পেট ধরে হাসতে লাগে, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তার পেটে ব্যথা হয়ে যায়। ঠিক সেই সময় প্রসাদ আসে, সে দেখে শারদা পাগলের মতন হাসছে। কি ব্যাপার জিজ্ঞাসা করা সত্ত্বেও শারদা উত্তর না দিয়ে শুধু হেসেই যায়। প্রসাদ খুব বিরক্ত হয়ে ওঠে, সে শারদাকে একটা গোতা মারে, তা সত্ত্বেও শারদা হেসেই যায়। প্রসাদ যখন কিছু বুঝে উঠতে পারে না সেখান থেকে সে চলে যায়। ততক্ষণে অনামিকা ফ্রেশ হয়ে হলে চলে আসে। এবার অনামিকাকে দেখে শারদার হাসি আরো বেড়ে যায়। এবার অনামিকার কাছে আর কোনো উপায় ছিল না, সে নিম পাতা তুলে শারদাকে শোঙাতে লাগে যাতে তার হাসি থেমে যায়। কি হয়েছে মা, আপনি এত জোরে জোরে কেন হাসছেন? না হেসে যে থাকতে পারছি না, এখনই জানতে পারলাম এটা তোমার আসল চুল নয়, এটা তো উইগ। শারদার কথা শুনে অনামিকা তো অবাক হয়ে যায়, কিন্তু তাও শারদার আর হাসি থামে না। নিজেকে একটু সামলে তারপর অনামিকা হাঁটু গেড়ে হাত জোর করে শারদার সামনে বসে সে বিনতি করতে লাগে। মা, আমি আপনার সামনে হাত জোর করছি, দরকার হলে আপনার পা ধুয়ে দেবো, তার বেশি বললে আপনার ছবিতে ফুল দিয়ে আমি পুজো করতেও রাজি আছি মা, কিন্তু এই কথাটা আপনি কাউকে বলবেন না। আপনি যা বলবেন, যেমনটা বলবেন, আমি সব করতে রাজি আছি মা। তাকে এভাবে বিনতি করতে দেখে শারদা নিজের হাসিটা আটকে নেয়। এখন থেকে তোমার মাথার চুল কিন্তু আমার হাতে বৌমা, এবার তুমি দেখো তোমার শাশুড়ি মা কি করে। এখন আমার ডান হাতের কড়ি আঙুলটা চুলকুচ্ছে, চলো চলো একটু চুলকাও তো। শারদার এভাবে বলাতে অনামিকার মুখ ভার হয়ে যায়, তা সত্ত্বেও অনামিকা শারদার ডান হাতের কড়ি আঙুলটাকে চুলকে দেয়। তার এই কাণ্ড দেখে শারদা খুব হাসে, কিন্তু তারপর থেকে শারদা অনামিকার সাথে খুব খেলাও করে। এক গ্রামের অনামিকা নামের একটি মেয়ের কুকুর খুব ভালো লাগতো। সেই ভালোবাসার দরুন রকি নামের একটি কুকুরকে সে ছোটবেলা থেকে বড় করে তোলে। প্রত্যেকদিন সে তাকে পৌষ্টিক আহার দিত, তার সাথে খেলা করত, তাকে ঘুরতেও নিয়ে যেত, রকির সাথে কথা বলেও তার মনে খুব আনন্দ হতো। হ্যাঁ রে রকি, আমরা সব সময় এভাবে আনন্দে হাসি খুশিভাবে থাকতে পারি, কি বলিস রে বল না? এখন তুমি এরকমই বলছো অনামিকা, বিয়ে হলেই তো তুমি চলে যাবে, তোমাদের মহিলাদের উপরে ভরসা নেই, আমি ভরসা করি না। সে কথা নয় রকি, তুই তো আমাকে ভালো করেই জানিস। বোন, আমি জানি মহিলাদের কথার অন্যই মানে হয়। এভাবে অনামিকা আর রকি কথা বলা বলি করছিল। ঠিক সেই সময় অনামিকার বাবা রমন সেখানে আসেন। অনামিকা আর কুকুরটাকে কথা বলতে দেখে তার প্রথমে খুব রাগ হয়, তারপর তিনি হাসেন। সুরেখা সুরেখা, আমার জন্য একটু জল আনো। আমি তো এখানেই আছি বাবা, আমাকে বললেই তো আমি নিয়ে আসতাম। কুকুরের জন্য যখন তুই সব সম্বন্ধ ছেড়ে দিচ্ছিস, তখন আর আমাকে কুকুরের জন্য জল এনে দিবি কি? তাই তোর মাকেই বললাম আনতে। যা, তুই কুকুরের সাথে কথা বলগে। ততক্ষণে সুরেখা জলের বোতল নিয়ে এসে রমনকে দেয়। রমন জল খায়, জল খাওয়ার পরে সে গিয়ে সোফাতে বসে। সুরেখা, দুদিন পরে একটা পাত্রপক্ষ দেখতে আসছে, ওকে বলো কুকুর নিয়ে যেন বাইরে না যায়, বাড়িতেই থাকে। এ কথা বলার পরে অনামিকার একটু রাগ হয়, রমন সেটা লক্ষ্য করে, তারপর সে অনামিকার কাছে গিয়ে বলেন। আরেকটা কথা সুরেখা, সম্বন্ধগুলো এর ঠিক মতো পছন্দ হচ্ছে না, কিন্তু কুকুর যাবে না বলে সম্বন্ধগুলো ভাঙছে, আসল কথাটা আমি এবার বুঝতে পারলাম। তুমি কি কথা বলছো? দেখো, এমন দেখছে যেন খেয়ে ফেলবে, মেয়েকে জিজ্ঞাসা করো, না হলে ওর পোষা কুকুরকে, যার সে এত খেয়াল রাখে। এটা শুনে সুরেখা রেগে মেগে অনামিকার কুকুরের দিকে চায়, দুজনেই তারা মাথা হেট করে নেয়। দেখো সুরেখা, নিজের মেয়েকে বলে দাও, তার পছন্দ হোক বা না হোক, আমি তার বিয়ে এই ছেলের সাথেই দেব, আর নিজের সব দায়িত্ব শেষ করব। এভাবে বলে সেখান থেকে সে চলে যায়। সুরেখাও কোনো উত্তর না দিয়ে চুপচাপ রান্নাঘরের দিকে চলে যায়। ঠিক দুদিন পরে শারদা, প্রসাদ আর রমেশ তিনজনে মিলে একটি গাড়িতে করে অনামিকার বাড়িতে আসে। অনামিকা সবাইকে চা খেতে দেয়,
তারপর রমেশ আর অনামিকা একে অপরকে দেখে। অনামিকাকে খুব পছন্দ হয় রমেশের, সে কথাটা সে বলে দেয়। যখন অনামিকাকে জিজ্ঞাসা করা হয়, রমন মধ্যখানে ঢুকে বলে দেয় তারও রমেশকে খুব পছন্দ। তখন অনামিকা বলে, আমি কথা বলতে চাই। এটা বলার পরে তাদের দুজনকে বাগানের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর রমেশ আর অনামিকা কথা বলতে লাগে। এতক্ষণ রমেশের অনামিকার সব কথা ভালো লাগে, কারণ এতক্ষণ পর্যন্ত অনামিকা কুকুর নিয়ে কিছুই বলেনি, কিন্তু এবার অনামিকা কুকুরের নিয়ে রমেশের সাথে কথা বলতে চাইছিল। তোমার কুকুর থেকে কোনো রকমের অরুচি বা অ্যালার্জি তো নেই না? না অনামিকা, কিন্তু এমন কেন জিজ্ঞাসা করছো? আমার পালতু জানোয়ার খুব ভালো লাগে। আমার কাছে একটা পালতু কুকুর আছে, নাম রকি। আমি চাই বিয়ের পরে নিজের সঙ্গে তাকে নিয়ে যেতে। ঠিক আছে অনামিকা, তুমি যাকে চাও আনতে পারো, কোনো অসুবিধা নেই। যখন সে রাজি হয়ে যায় অনামিকাও খুব আনন্দিত হয়। তারপর খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়। অনামিকা নিজের এক হাত দিয়ে রমেশকে ধরে আর অন্য হাত দিয়ে নিজের কুকুরকে ধরে সে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। এভাবেই দিন কাটছিল। একদিন শারদা রান্নাঘরে চিকেন বানাচ্ছিল। সবার খাওয়ার পরে কাউন্টারে শারদা একটা বাটিতে করে চিকেন রেখে চলে যায়। কুকুরটি লক্ষ্য করে, সে চুপি চুপি কাউন্টারের উপরে চেপে বাটির চিকেন খেতে শুরু করে দেয়। সেই তরুণ বাটির ঢাকনাটা মাটিতে পড়ে যায়। আওয়াজ শুনেই শারদা ছুটে রান্নাঘরে আসে। শারদা দেখে কাউন্টারে বসে কুকুরটা চিকেন খাচ্ছে। ব্যাস, এবার শারদার মাথা গরম হয়ে যায়। সে কুকুরকে যা না তা বলতে লাগে। অনামিকাও সেখানে এসে পড়ে। তারপর অনামিকা কোনো উত্তর না দিয়ে কুকুরটাকে কোলে তুলে নিজের শোয়ার ঘরে চলে যায়। তারপর অনামিকা গর্ভবতী হয়ে ওঠে। রমেশ কাজের সূত্রে বাইরে গেছিল আর এখানে শারদা অনামিকার দেখাশোনা করছিল। তখন একদিন অনামিকা রকির জন্য অ্যানিমাল চ্যানেল লাগিয়ে দেয় আর সোফাতে বসে বসে রকি সেটা দেখছিল। ঠিক তখন অনামিকার বেডরুমে রাখা ফোনটা বেজে ওঠে, সেটা দেখতে অনামিকা চলে যায়। আর এখানে রকি বসে দিব্যি টিভি দেখছিল। ঠিক সেই সময় শারদা এসে পড়ে। ঠিক সেই সময় টিভিতে একটা সিন আসে যেখানে বাঘ শিকার করতে যাচ্ছে। রকি ভাবে বাঘটা তাকে শিকার করতে আসছে, সে গিয়ে টিভিটাকে ধাক্কা দিয়ে দেয়। ততক্ষণে টিভিটা মাটিতে পড়ে ভেঙে যায়। আওয়াজ শুনে অনামিকা সেখানে ছুটতে আসে। সে দেখে টিভিটা ভেঙে গেছে আর শাশুড়ি মা শারদা তাকে রেগে মেগে দেখছে। শারদা রেগে মেগে কুকুরটাকে বাড়ির বাইরে করে নিজের ঘরের দরজা লাগিয়ে দেয়। দেখো বৌমা, যদি আমার অনুমতি ছাড়া ওই কুকুরকে আমার ঘরে ঢুকতে দিয়েছ, তাহলে দেখো আমি কি করি, মনে রাখবে। ও মা, আমি ওই কুকুরকে ছাড়া থাকতে পারবো না, আমার তাকে চাই, জানি না বাইরে তার কতই না কষ্ট হচ্ছে। এই বলে বাড়ির বাইরে অনামিকা কুকুরটার কাছে চলে যায়। রেগে মেগে শারদা দরজা লাগিয়ে দেয়। শীতের দিন ছিল, উপরন্তু বরফ পড়ছিল। রাত্রে 9টা তখন বাজে, পুরো গ্রামটা ঘুমিয়ে পড়েছিল। গর্ভবতী অনামিকা আর কুকুর দুজনেই ঠান্ডায় কাঁপছিল। দুজনেই বুঝে উঠতে পারছিল না কি করবে। দুজনেই ঠান্ডায় হেঁটে হেঁটে আগে যেতে লাগে। রকি, এই ঠান্ডা যে আমি সহ্য করতে পারছি না, দেখে আয় যদি কোথাও থাকা যায়, যা যা গিয়ে দেখে আয়। অনামিকার বলাতে কুকুরটি জায়গা খুঁজতে ছুটে যায়। সে খোঁজাখুঁজি করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এমন কোনো জায়গা সে খুঁজে পায় না। কিন্তু সে একটা লম্বা পাতা দেখতে পায়। সেই পাতাটাকে তুলে সে মুখে করে অনামিকার কাছে নিয়ে আসে আর এমনভাবে সেটাকে ধরে যাতে আকাশ থেকে পড়া বরফ অনামিকার ওপরে এসে না পড়ে। কতক্ষণ এভাবে পাতাটা ধরে থাকবি? শুধু এইটুকুই আমি তোমার জন্য করতে পারি দিদি, আমাকে ক্ষমা করে দাও। সারা রাত রকি পাতাটা দিয়ে এমনভাবে অনামিকাকে ঢেকে রাখে যাতে বরফ এসে অনামিকার ওপরে না পড়ে। সকাল সকাল যখন শারদা দরজা খোলে, দেখে গর্ভবতী অনামিকা আর সেই কুকুরটি। এসো এসো বৌমা, সারা রাত এই বরফের মধ্যে তোমরা দুজনে কোথায় ছিলে? 10 মিনিট পরেই এসে আমি দরজা খুলেছিলাম, তোমাকে আর কুকুরটাকে কোথাও দেখতে পেলাম না। আমি তো কুকুরটাকে খুঁজতে গেছিলাম মা, ফিরে এলাম তখন 9টা বাজে, তারপর অনেক দরজায় কড়া দিয়ে কিন্তু আপনি খোলেননি। এসো এসো বৌমা, ভেতরে এসো। কুকুরের প্রতি আমার মনে কোনো ঘৃণা নেই, কিন্তু এ আজকাল খুব দুষ্টুমি করছে, একটু আধটু শাসনও করতে হবে একে। তারপর থেকে অনামিকা আর কুকুরের সে খুব ভালো করে যত্ন করতে লাগে।